এখানে দর কষাকষি চলছে, দেখছেন উনি গরুটা। তো আমরা একটা ভিতরে যাই। ভাইয়া গরুর দাম কত রাখছেন? এটা 80,000। আর তার পাশেরটা এটা 85,000 না? গরু কি আপনার? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মানে এখানেই আছেন? আচ্ছা, আপনার কয়টা গরু আছে? আমার এখন 20টা গরু আছে। 20টা গরু আছে? আচ্ছা, কয়টা গরু বিক্রি করছেন সকাল থেকে? এখন 60টা মতো বিক্রি করছি। 60টা বিক্রি করেছেন? আচ্ছা, লাভ করতে পেরেছেন তো মোটামুটি? এই 500 টাকা 1,000 টাকা এইরকমের রিং। আচ্ছা আচ্ছা, বেশি সীমিত বল, আমরা চাইছি সীমিত আকারে লাভ করি, সেল বেশি হবো। অ্যাকচুয়ালি ব্যবসায়ীর লক্ষণ কিন্তু এটাই, কম মানে আমি লাভ করব, মানুষে যে যিনি নিবে সেও মোটামুটি লাভবান হবে, আপনিও কিছুটা লাভবান হবেন, এটা কিন্তু নিয়ম। কিন্তু আমরা তো বুঝি না, আমরা 10,000-20,000 টাকা লাভের আশায় পরে দেখা কান্নাকাটি করে চলে গেলাম। 500 টাকা 1,000 টাকা লাভ করে আমরা ছাড়ে দিই। আমরা হয়েছি 5টা বিক্রি না করি 25টা বিক্রি করা। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে বিক্রি মানে এই ব্যবসায় আছেন? আমরা আছি 2-3 বছর 4 বছর ধরে এখানে ব্যবসা করতেছি। এই ব্যবসাটা করতেছেন, এর আগে ব্যবসাটা কি এইটাই ছিল নাকি? এটাই ছিল। আপনার বাপ দাদার এটাই? না, বাপ দাদার ব্যবসা এটা না, আমার ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সামনে একটা সাদা গরু দেখতেছি, এটা এটার দাম কত রাখছেন? এটা 80,000 টাকা দাম রাখছে। 80,000 টাকা না? আর তার পাশেটা এগুলো এলের মানে 1,000-2,000 টাকা কম বেশি? আচ্ছা, এগুলো সব কি দেশাল নাকি শাহিওয়ালও আছে? শাহিওয়াল নাই, দেশি, সব দেশি গরু। আর এখানে এই পাশে? এই পাশে সব। আচ্ছা আচ্ছা, এটা দাম কত রাখছেন? এটা দাম রাখছি 55,000 টাকা। 55,000? আর পাশেরটা? এই পাশেরটা এটা 50,000 টাকা। 50,000? আচ্ছা আচ্ছা, আর এই গরুটা কোন জাতি গরু? এটা খুব সুন্দর লাগতেছে, দেশি জাতের না? আচ্ছা, গালা কালারটা খুব সুন্দর। এই গরুটা কিন্তু বড় হবে নাকি? আচ্ছা, দাম কত লাগছে এখন বর্তমানে? 55,000 টাকা দাম রাখছি। 55,000 টাকা না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, ব্যাপারী সাহেব আমার সামনেই আছেন, উনি সবসময় এখানে গরু বিক্রি করেন, আর ওনার গরুগুলি আপনারা নিজের চোখেই দেখছেন। মোবাইল নাম্বার দেওয়া যাবে আপনার? মোবাইল নাম্বার দিবেন একটু? মোবাইল নাম্বারটা ওনার নিচ্ছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এদিকে আসুন ভাইয়া, সামনে মোবাইল নাম্বারটা কে দিবে? আপনি দিবেন? হ্যাঁ, আপনার নামটা বলেন আর মোবাইল নাম্বারটা বলেন। মোহাম্মদ ইব্রাহিম, 01845-650-566। আস্তে আস্তে বলেন, মানুষ তো বুঝবে না নাহলে। 01845-650-566। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মোবাইল নাম্বারটা ভাই যেন আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, যারা মনে করেন আপনাদের বাজেটের ভিতরেই আছে তাহলে গরু এখান থেকে নিয়ে যেতে পারেন। গরুগুলো আপনারা নিজেরাই চোখে দেখছেন, সব দেশাল গরু আর বড় জাতি গরু। এটা আপনার ছোটো সাইজ গরু আছে, বড় সাইজও গরু আছে। ওনারা সবসময় এখানেই থাকেন, মোবাইল নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ওনাদের গরু বিক্রি হয়ে গেছে, আপনারা আপনাদেরকে দিতে পারবেন না। তো মোবাইলে যোগাযোগ করলে এখন তো খুব ইজি প্রসেস, যোগাযোগ করে আসলে আপনারা ভালো ভালো গরু, অন্য দরকারে ওনারা আপনাদেরকে ভালো গরু ব্যবস্থা করে দিবেন। এই রইল আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাইজান, সালামু আলাইকুম। আর যারা দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, সালামু আলাইকুম।